এখন মানুষ নদী দখল করার যে চিন্তা ভাবনা সেখান থেকে দূরে সরে গেছে বর্তমান সরকারের শক্ত অবস্থানের কারণে। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এই সম্মেলন উদ্বোধন করেছেন এবং তিনি এক ঘন্টা বক্তব্যে বিস্তারিত নির্দেশনা দিয়েছেন এবং সেই নির্দেশনার আলোকে আজকে বিভিন্ন আজকে ষষ্ঠ অধিবেশন হলো দ্বিতীয় দিনের। তো আমরা নৌপরিবহন মন্ত্রণালয়ে পানি সম্পদ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে আমরা আজকে কথা বললাম। নৌপরিবহন মন্ত্রণালয় থেকে আমাদের যে বেশি গুরুত্ব দিয়েছি সেটা নদী রক্ষার জন্য আমাদের জেলা উপজেলা পর্যায়ে কমিটি আছে, এই কমিটিগুলো গঠন করে যেন বছরে দুইটি না হলে একটি সভাও যেন করা হয়, কারণ এই কমিটিগুলোতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যুক্ত এবং নদীগুলো রক্ষার সঙ্গে কিন্তু আমাদের জলবায়ু পরিবেশ সব কিছু কিন্তু একটা বিষয় চলে আসে। কাজেই এই নদী রক্ষার বিষয়টা আমরা গুরুত্ব দিয়েছি এবং যেটা হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী কালকে একটা নির্দেশনা দিয়েছেন বিভিন্ন মন্ত্রণালয়ের যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলোর প্রকল্প পরিচালক থাকে, এই পরিচালকের বাইরেও আপনার এই জেলা প্রশাসন প্রশাসন এবং বিভাগীয় প্রশাসন যেটা আছে তারা যেন এটা যেন দেখভাল করে, তাদেরও একটা নির্দেশনা এরকম আছে, আমরা সেটা আবার আজকে স্মরণ করে দিয়েছি। এবং প্রকল্প নেওয়ার ক্ষেত্রে মাঠ পর্যায়ের যেসব প্রশাসন আছে তাদের একটি মতামত নেওয়া, অনেক ক্ষেত্রে ভূমি অধিগ্রহণ বা বিভিন্ন সময় আমাদের দেখা যায় প্রকল্প নিয়ে নেই কিন্তু স্থানীয়ভাবে প্রশাসন সেখানে সংকটের মধ্যে পড়ে, এটার জন্য সমন্বয় হয় সে ব্যাপারেও আমাদের সচিব মহোদয়রাও ছিলেন এখানে এবং মন্ত্রিপরিষদ সচিবও সেভাবে একটা নির্দেশনা দিয়েছেন, আমরা সেটার সঙ্গে একমত হয়েছি। না, প্রকল্প বাস্তবায়ন তো আসলে ডিসিরা করে না, আমরা প্রকল্প বাস্তবায়ন সঠিকভাবে হচ্ছে কি না এখন জেলা প্রশাসককে এগুলো দেখভাল করার একটা দায়িত্ব দেওয়া হচ্ছে, অতিরিক্ত দায়িত্ব যে স্থানীয় পর্যায়ে তারা অনেক কাজ করেন যেন বিভিন্ন মন্ত্রণালয়ের প্রকল্পগুলো যেন তারা নজরদারি রাখে। না, যেহেতু প্রকল্প পরিচালক আছেন প্রকল্প বাস্তবায়নের জন্য তো একটা টিম থাকে তারা বাস্তবায়ন করেন, সেখানে আমরা তো ক্রস চেক সেটা ক্রস চেক করা হচ্ছে যে প্রকল্প বাস্তবায়ন কমিটি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধরনের দুর্বলতা দেখাচ্ছে কি না এটা স্থানীয় প্রশাসন যেন এটা দেখভাল। না, এটা তো অতীত, কারণ বাংলাদেশকেই তো দখল করে ফেলা হয়েছিল, বাংলাদেশের তো গতিপথ পরিবর্তন করে দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, যে আমরা বাংলাদেশকে পেয়েছিলাম 75-এ 15-ই আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করার পর সেই গতিপথ পরিবর্তন, একইভাবে নদীরও সেখান থেকে রক্ষা পায়নি, কাজে সেই জায়গা থেকে আমরা একটা নতুন সম্ভাবনার জায়গায় এনেছি। এখন মানুষ নদী দখল করার যে চিন্তাভাবনা সেখান থেকে দূরে সরে গেছে বর্তমান সরকারের শক্ত অবস্থানের কারণে, সেখানে আপনারা গণমাধ্যমও আমাদের সঙ্গে ছিলেন, আমরা অস্বীকার করব না, আপনাদের সহায়তা পেয়েছি এবং আমাদের এই কঠোর অবস্থানটা এখনও চলমান আছে, এই জায়গায় আমরা কোনো ধরনের কম্প্রোমাইজ করব না।